ইমেল, আমরা যারা ইমেল মার্কেটিং করি তাদের অনেক সময় ইমেল ডেটাবেসের প্রয়োজন হয়, নির্দিষ্ট একটা শ্রেণীর বা নির্দিষ্ট একটা ক্যাটাগরির ইমেল আমাদের প্রয়োজন হয়। তো অনেক সময় ইমেল কালেক্ট করাটা অনেক দুরূহ হয়ে যায়। তো আমি আজকে একটা খুব সহজেই ইমেল কালেক্ট করার একটা টুলস শেয়ার করব। আমি এখানে লিখেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে ইমেল লিস্ট বাংলাদেশ, তো এখানে অনেক ইমেল অ্যাড্রেস আছে এই পেজের মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটা একটা করে নেওয়াটা অনেক দুরূহ। হ্যাঁ, তো এই জন্য আমি একটা টুলস ইউজ করব। এখানে আমার বুকমার্কের মধ্যে একটা টুলস আছে, তো এই টুলসটা যদি আমি ক্লিক করি তো এখানে একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমি ইমেলটাকে যদি ফিল্টার করি তাহলে এই এখান থেকে এখানে এই পেজের মধ্যে যতগুলো ইমেল অ্যাড্রেস ছিল সবগুলো এখানে চলে আসছে। ঠিক একইভাবে আমি যদি কোনো একটা ওয়েবসাইটে গিয়েও যদি এই টুলসটা ইউজ করি, হ্যাঁ এখানে পাঁচটা ইমেল অ্যাড্রেস আছে এই পেজের মধ্যে, ইমেল অ্যাড্রেসগুলো আমার চলে আসছে। আসলে আমরা ইমেল মার্কেটিং যখন করি বেশিরভাগ সময় আমাদের শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটাই প্রয়োজন হয়, যদিও ইমেল ডাটাবেস যারা কালেক্ট করে তারা নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, অ্যাড্রেস সহ অনেক কিছু চায়। বাট আমরা যারা নিজেদের প্রতিষ্ঠানের জন্য মার্কেটিং করতে চাই তাদের কিন্তু আসলে মেইনলি প্রয়োজন হয় ইমেল অ্যাড্রেসটা। তো এই অ্যাড্রেস টুলসটা খুবই সুন্দর একটা টুলস, আর এই টুলসটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা আসলে একটা জাভা স্ক্রিপ্ট। তো এই জাভা স্ক্রিপ্টটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন এটা অ্যাড্রেস বারে বা বুকমার্ক বারে আনবেন কিভাবে? বুকমার্ক বারে আনার জন্য জাস্ট এইখান থেকে আমি যে ফাইলটা দিব সেই ফাইলটার পুরোটা কপি করবেন। কপি করে আপনি যে কোনো একটা বুকমার্ক করবেন, ধরেন এই পেজটা আমি বুকমার্ক করতে পারি, সরি এটা কোনো ওয়েবসাইট না এই জন্য বুকমার্ক হচ্ছে না, এটা অলরেডি বুকমার্ক করা আছে। আচ্ছা আমি যে কোনো একটা ওয়েবসাইট, যে কোনো একটা পেজ আমি বুকমার্ক করব। ধরেন এই পেজটাকে আমি বুকমার্ক করছি, এই পেজটাকে আমরা বুকমার্ক করেছি। হ্যাঁ, তো এখানে এটার ডবল ক্লিক করে আমরা এডিট অপশনে যাব। এই অ্যাড্রেসের জায়গায় আমি সেই কোডটা প্রেস করে দেব। আর এখানে মনে রাখার জন্য আপনি ইমেল বা এনিথিং, মানে আপনি নিজের বোঝার জন্য যা খুশি লিখতে পারেন, বাট ইউআরএল এর জায়গায় এই জাভা স্ক্রিপ্টটা বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই যে হয়ে গেল, এই যে এখন যদি আমি এখানে ক্লিক করি এই স্ক্রিপ্ট ওপেন হবে এবং সরি এই যে এখান থেকে আমি যদি মেইল অ্যাড্রেস নিতে চাই এখানে কোনো মেইল অ্যাড্রেস নাই এই জন্য দেখাচ্ছে না। আমরা যদি আগের পেজটাতে আবার যাই, মেবি এই পেজটাতে ছিলাম, আমি কিন্তু এই পেজটাতে ডবল ক্লিক করেছে এই জন্য দুইবার অ্যাড্রেসটা এসছে আর কি। তো এটা এই টুলসটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। তো এর পরবর্তী ভিডিওতে আরও কিছু ইমেল কালেক্ট করার খুব সুন্দর সুন্দর টিপস শেয়ার করার ইচ্ছা আছে। তো আমি আসলে প্রফেশনাল না, যদি আপনাদের কোনো অ্যাডভাইস থাকে আমাকে দিতে পারেন। আমি আসলে সেই সমস্ত টুলসগুলোই শেয়ার করব যেটা আমি আসলে আমার পার্সোনাল লাইফে ইউজ করি এবং ভালো রেজাল্ট পেয়েছি, সেই টুলসগুলোই আমি শেয়ার করার চেষ্টা করব।
আর এরপরের ভিডিওতে আমি ইমেল মার্কেটিং এর আরো কিছু টুলস শেয়ার করব, এবং ইমেল স্যান্ডিং এর খুব সুন্দর একটা টুলস আমি ইউজ করি, সেটা আমি শেয়ার করব। আর ভয়েস ব্রডকাস্টিং এর কিভাবে আসলে ভয়েস ব্রডকাস্ট করতে হয়, এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।